প্রিয় বন্ধুরা, তোমরা যারা পশ্চিমবঙ্গের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছো কিংবা মাদ্রাসা বোর্ডের ছাত্রছাত্রী রয়েছো, তোমরা সকলেই এই মুহূর্তে তোমাদের রেজাল্ট কোন ওয়েবসাইটে স্মার্টফোন দ্বারা সবার প্রথমে পাওয়া যাবে এই নিয়ে বিশেষ চিন্তার মধ্যে রয়েছো। তাই জন্য আজকে এই ভিডিওতে সম্পূর্ণভাবে আলোচনা করব স্মার্টফোন দিয়ে সর্বপ্রথম তোমরা কিভাবে তোমাদের রেজাল্ট ডাউনলোড করে নিতে পারবে তোমাদের স্মার্টফোনে। আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কোন ওয়েবসাইট দিয়ে দেখবে বা কিভাবে তোমরা পাবে সেটা জানার আগে আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা সম্বন্ধে কিন্তু জানতে হবে। মাধ্যমিকের জন্য অফিসিয়াল ওয়েবসাইট তোমরা সকলেই জানো যে wbbse.org এবং উচ্চ মাধ্যমিকের জন্য wbcsc.nic.in। এবং মাদ্রাসার যারা ছাত্রছাত্রী আছো তাদের জন্য অফিসিয়াল ওয়েবসাইট হলো wbbme.org। তো তোমরা বুঝতেই পারছো এইগুলো হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। সেরকমভাবেই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের যে কোনো সরকারি স্কুল হোক কলেজ হোক তাদের রেজাল্ট বের করার জন্য কিন্তু একটি অফিসিয়াল রেজাল্টের ওয়েবসাইট রয়েছে, সেটা জানতে হবে। সেটা কী ওয়েবসাইট? wbresult.nic.in। এই যে ওয়েবসাইটটি বললাম wbresult.nic.in, এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের রেজাল্ট পাবলিশ করার জন্য একদম অথেন্টিক ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে কিন্তু সর্বপ্রথম তোমরা দেখতে পারবে, সবাই যদি দেখে সেক্ষেত্রে যদি তোমার সার্ভার ডাউন থাকে তাহলেও কিন্তু তোমাদের কোনো সমস্যা হবে না, কারণ অন্য কোনো জায়গার থেকে তোমরা ইনফরমেশান পাবেই না এখানে সার্ভার ডাউন হলে, কারণ এই ওয়েবসাইটে প্রথম রেজাল্ট পাবলিশড হবে। এবং সেই ওয়েবসাইটের কিন্তু লিঙ্ক বা সেই ওয়েবসাইটের কিন্তু ক্লোনের মাধ্যমে কিন্তু অন্যান্য ওয়েবসাইটগুলো কিন্তু তোমাদের রেজাল্ট প্রোভাইড করে থাকবে। এই কারণে তোমরা এই ওয়েবসাইট দিয়েই কিন্তু তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কিংবা মাদ্রাসা বোর্ডের স্টুডেন্টদের রেজাল্ট পেয়ে যাবে। কিভাবে রেজাল্ট চেক করবে দেখে নেব। দেখো, সবার প্রথমে তোমাদের কিন্তু যে কোনো ওয়েবসাইটে বা গুগলে গিয়ে লিখতে হবে wbresult.nic.in। এটা লেখার পর কিন্তু তোমরা সার্চ জয় দেবে, তখন এরকম একটা ইন্টারফেস দেখতে পারবে। এবার তোমরা এখান থেকে যে রেজাল্ট দেখতে চাও, তোমরা যদি মাধ্যমিকের রেজাল্ট দেখতে চাও তাহলে তোমরা ক্লিক করবে ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি এডুকেশন অ্যান্ড এক্সামিনেশন রেজাল্ট 2021। যদি তোমরা উচ্চ মাধ্যমিকের হও তাহলে তোমরা এখান থেকে ক্লিক করবে কিন্তু ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি এডুকেশন অ্যান্ড এক্সামিনেশন রেজাল্ট 2021। এবং মাদ্রাসা স্টুডেন্ট হলে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা রেজাল্ট 2021। এখানে তোমরা তোমাদের যে রেজাল্ট দেখতে চাও সেই অনুযায়ী ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস কিন্তু তোমরা দেখতে পারবে। বিগত সময়ে এরকম একটি ইন্টারফেস তোমাদের দেখাতো, কিন্তু এই সময় তোমাদের কিন্তু এইরকম একটি ইন্টারফেস দেখাবে যেখানে লেখা থাকবে এন্টার ইওর রেজিস্ট্রেশন নাম্বার। যেখানে লেখা আছে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা ওখানে পুরো টাইপ করে দেবে এবং তারপরে লেখা রয়েছে এন্টার ইওর ডেট অফ বার্থ। সেখানে কিন্তু তোমার অফিসিয়াল যে জন্মের তারিখটা সেটা কিন্তু রীতিমতো ওখানে টাইপ করে দেবে। ওখানে এ টাইপ করার তুমি টাইপ লিখেও করতে পারো অথবা ক্যালেন্ডার দেওয়া রয়েছে ওখানে ক্লিক করে কিন্তু তোমরা সিলেক্ট করে তোমাদের জন্মের সাল মান্থ এবং ডেট সিলেক্ট করেও তোমরা কিন্তু ওখানে রেখে দিতে পারো তোমার ইচ্ছে। তারপরে তোমাদের ওখান থেকে যখনই তোমরা ক্লিক করবে সাবমিটে তখনই কিন্তু তোমাদের রেজাল্ট তোমাদের সামনে শো হয়ে যাবে। তো বিগত বছরের ক্ষেত্রে এই জায়গাটা চেঞ্জ ছিল ও রোল আর নাম্বার দেওয়া ছিল, সেখানে এখন রেজিস্ট্রেশন নাম্বার থাকবে। এটাই হলো সবথেকে সহজ এবং অথেন্টিক ওয়েবসাইটে অথেন্টিকভাবে তোমাদের রেজাল্ট সর্বপ্রথম দেখার রাস্তা। এবং যদি তোমরা অ্যাপস ডাউনলোড করতে চাও সেক্ষেত্রে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের জন্য আমি এই অ্যাপসের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। কি 5 বছর ধরে আমি একই কথা বলে গেছি, 2017 থেকে কিছু স্টুডেন্ট এখন কলেজও পেরিয়ে গেছে, তাদের প্রত্যেকে কিন্তু একটা বিষয় আমি বলেছি যে তোমরা কোনো রকমভাবে প্রি রেজিস্ট্রেশন করার কোনো প্রয়োজন নেই, কারণ এটাই হচ্ছে মেন ওয়েবসাইট। কেন অত ঝামেলা করবো একটা সিম্পল রেজাল্টের জন্য যেটা এক মুহূর্তে আমরা ডাউনলোড করতে পারবো? প্রি রেজিস্ট্রেশনের কোনো প্রয়োজন নেই। আগে উল্লেখ করেছি, এখনও তোমাদের এই কথাই বলবো, জানি তোমাদের যে অফিসিয়াল নোটিশ আছে সেখানে সমস্ত ওয়েবসাইটের কথা, এবিপি আনন্দ ও থেকে শুরু করে সমস্ত ওয়েবসাইটের কথা বলা থাকে, কিন্তু আমাদের যে সরকারিভাবে ওয়েবসাইট সেই ওয়েবসাইট থেকেই আমরা অথেন্টিক রেজাল্ট সবার প্রথমে পেয়ে যাবো, তারপরে অন্যান্য ওয়েবসাইটে আসবে। সেই কারণে ওই তোমাদের যে মাধ্যমিকের মেন যে ওয়েবসাইট বা উচ্চ মাধ্যমিকের কিংবা মাদ্রাসা বোর্ডের মেন যে ওয়েবসাইট তার সমস্ত লিঙ্ক আমি ডেসক্রিপশানে এবং পিঙ্ক সেকশানে দিয়ে রাখবো, যাতে তোমাদের বিন্দুমাত্র সময় নষ্ট না হয়। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটিকে কিন্তু শেয়ার করতে ভুলো না।